আমরা চাষি প্রত্যেকেই সবজি চাষ করি কিন্তু সবজির জমিতে যদি প্রচুর পরিমাণে ঘাস হয় সেই ঘাস যদি আমরা নিরসাজে নিরাই এবং তার পরবর্তীতে যদি জমিতে প্রচুর ভরে যায় তখন কিন্তু আমাদের ব্যাপক পরিমাণে সমস্যার সৃষ্টি হয় তাই দর্শক বন্ধু আমাদের জমিতে কিন্তু প্রচুর পরিমাণে বি জি ঘাস বেরিয়েছে যাকে কিন্তু বিজেপি ঘাস বলে বা অনেকে কিন্তু বিজেজি ঘাস বলে এরকম ঘাস বলে অনেকে ফুল ঘাস বলে অনেকে কিন্তু একে কিন্তু কাতা ঘাসও বলে বন্ধুরা একটু দেখিয়ে দিই তোমাদের এই ঘাসটা এই যে দেখতে পাচ্ছ এই ঘাসটা বন্ধুরা এই ঘাসটা কিন্তু ব্যাপক পরিমাণে সবজি জমির ব্যাপক পরিমাণে ক্ষতি করে মাটির উর্বর শক্তিকে নষ্ট করে দেয় রাসায়নিক সার ব্যবহার করলেও গাছের কোনো রকম গতি দেয় না তাই এই ঘাসকে মেরে জমি থেকে একেবারে মাটি বার করতে হবে তাই এই ঘাসকে মারার জন্য অবশ্যই ঘাসমারা বিষ প্রয়োগ করতে হবে তাই দর্শক বন্ধু এখানে শুধুমাত্র একটি ঘাসমারা বিষ প্রয়োগ করবেন তাতে এই সমস্যা থেকে আপনি সমাধান পাবেন তাই কোন ঘাসমারা বিষ কীভাবে প্রয়োগ করতে হবে চলে এই ভিডিওতে আমি এক করে জানিয়ে দেবো এবং তার আগে একটি ছোটো রিকোয়েস্ট করব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা এই বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এটা কাকুলের জমি বন্ধুরা এই কাকুলের জমিতে প্রচুর পরিমাণে বিজিবি ঘাসের ফলে রাসায়নিক সার দিয়েও কিন্তু রকম কাজ হবে না তাই এই ঘাসকে আমাদের কিন্তু মেরে সাফ করে দিতে হবে তোমাদের পুরো লাইভ দেখিয়ে দেবো এই দেখো এই দেখো বিজিবি ঘাস কেমন পরিমাণে ঘাস দেখেছ একে কিন্তু অনেকে কিন্তু ফুল ঘাসও বলে অনেকে কিন্তু আবার কাতা ঘাসও বলে এক এক স্থানে কিন্তু এক এক রকম নামে কিন্তু ডাকা হয় এ প্রচুর পরিমাণে দ্রুত কিন্তু বন্ধুরা বাড়ে যেমন বন্ধুরা বন্ধুরা শোষা ঘাস খুব দ্রুত যেমন বানে ওঠে খুব দ্রুত ঠিক তেমনই কিন্তু এই ঘাস খুব দ্রুত কিন্তু বাড়ে এবং এ কিন্তু এক এক দিনে এই যে দেখতে পাচ্ছ এর মাথা যে দেখো এর মাথা এ কিন্তু এক এক দিনে প্রায় এক বিঘাতেরও বেশি করে কিন্তু এ বাড়ে এবং খুব দ্রুত বন্ধুরা এ কিন্তু পুরো জমিটা একেবারে ভরিয়ে এটে কিন্তু পুরোপুরি জমির একেবারে উর্বর শক্তি একেবারে কিন্তু নষ্ট করে দেবে তোমাদের একটু লাইভ দেখায় বন্ধুরা এ দেখো পুরোপুরি কিন্তু জমিটা এঁটে নিচ্ছে এই দেখো পুরোপুরি কিন্তু জমিটা এঁটে নিচ্ছে এই বিজিবি ঘাস ঠিক আছে বিজে বি একে বলে কিন্তু বিজেপি ঘাস বা বিজিপি ঘাস এরকম কিন্তু নানান রকমভাবে কিন্তু আমাদের এই ঘাসটাকে কিন্তু ডাকা হয় বন্ধুরা এই বিজেবি ঘাস বন্ধুরা প্রচুর পরিমাণে গাছের কিন্তু ক্ষতি করে যেমন বন্ধুরা গাছের ক্ষতি বলতে এই যে কাকুল গাছ দেখতে পাচ্ছ এই গাছে কিন্তু তেমন গতি নেই তার প্রধান কারণ বন্ধুরা এই যে এখানে রাসায়নিক সার এখানে তো খুব ব্যবহার করা হয়েছে গাছের কিন্তু মাটিটা দেখতে পাচ্ছ একবারে হলুদ হয়ে রয়েছে জল জল হওয়ার পর রাসায়নিক সার যেখানে দেওয়া থাকে সেই মাটিটা কিন্তু হলুদ হয়ে যায় বা সবুজ ভাব হয় তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ রাসায়নিক সার দেওয়া রয়েছে এই রাসায়নিক সারটা সম্পূর্ণরূপে এই বিজেবি ঘাসে বা বিজেবি ঘাসে কিন্তু খেয়ে নিচ্ছে পুরোপুরি বিজিবি ঘাসে খেয়ে নিচ্ছে যা কিন্তু বন্ধুরা একেবারে গাছকেই কিন্তু আর খেতে দিচ্ছে না অর্থাৎ এই যে উদ্ভিদ এই যে মাটিটা উর্বর করবে এবং উর্বর করার ফলে উদ্ভিদ যেটাকে করে সাজ যেটা খাবে এবং সেই খাওয়াটাকে কিন্তু বন্ধ করে এ কিন্তু খেয়ে নিজের গাছের নিজের গাছের গোদটা শক্তিটা বাড়াচ্ছে ঠিক সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা পুরো একেবারে জমির উর্বর শক্তি এ কিন্তু নষ্ট করছে এমন তো অবস্থায় এই বিজিবি ঘাসকে আমাদের কিন্তু মেরে জমি থেকে সাফ করতে হবে তা না হলে বন্ধুরা এখান থেকে কোন রকম চাষ করে আপনি ফয়দা লুটতে পারবেন না কারণ বন্ধুরা গাছের গতি দেবে না গাছগুলি নষ্ট হবে এবং নানান রকম সমস্যা হবে অনেকে নানান রকম ঘাসমারা ব্যবহার করেন কিন্তু কোন রকম কাজ পান না এর জন্য আলাদা করে এক্সট্রা করে ঘাসমারা নেই অনেকে পচা ঘাসমারা ব্যবহার করেন কিন্তু পচা ঘাসমারা ব্যবহার করলেও আমরা দেখেছি ইহা কিন্তু মরে না তাই বন্ধুরা নতুন একটি ঘাসমারা বন্ধুরা যেটা কাপাই হয়েছে সি কে এ পিআই কিউ এই এই কোম্পানি থেকে তৈরি হয়েছে কাপাইক হ্যাঁ এর নাম হলো কাপাইক এই একটা পুরা ঘাসমারা বন্ধুরা এই কাপাইক পুরা ঘাসমারা এই ঘাসমারা দিলে বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু এই বি ঘাসকে আমাদের কিন্তু আমরা কন্ট্রোল করতে পারছি ঠিক আছে বি ঠিক আছে এই ঘাসকে কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি বন্ধুরা তাই আমাদের কিন্তু এই কাপায়কে এই পুরা ঘাসমারা অথবা যে কোনো পুরা ঘাসমারা আপনি কিন্তু অবশ্যই একশো টাকার যে ফাইল পাওয়া যায় একশো টাকার যে আড়াইশো এমএলের যে ফাইল পাওয়া যায় সেই ফাইল ক্রয় করে আনবেন দশ লিটারে মিনিমাম দেড়শো এম এল গুলে আপনি কিন্তু গাছের গোড়া থেকে একটু দুধ দিয়ে ভালোভাবে সারা জমি স্প্রে করবেন তাতেই দেখবেন বন্ধুরা এই ঘাস একদিনের ভিতরে মোড়ে পুরো জমি সাফ হয়ে যাবে তারপরে খুশনি বা পাশনির সাহায্যে পাশনি টেনে দিয়ে মাটিটাকে একেবারে পুরোপুরিভাবে ফ্রেশ করে দেবেন বন্ধুরা তা না হলে কিন্তু ব্যাপক পরিমাণে গাছের ক্ষতি হবে সেটা কিন্তু আমি বলে দিলাম আর অবশ্যই কিন্তু পুরা গাছমারা আপনারা লুজ কিনবেন না কারণ ঘাস মেলার ভিতরে কিন্তু জল মেশানো যায় যেমন বন্ধুরা এক কেজি ঘাস মেলার ভিতরে কিন্তু দুশো থেকে আড়াইশো গ্রাম জল মেশানো যায় বা তারও বেশি জল মেশানো যায় ফলে কিন্তু পুরা মেলা এখন যে লুজ যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো কিন্তু অধিকাংশ সব জল মিশিয়ে বিক্রি করছে ফলে কিন্তু সমস্যা হবে তাই তোমাদের বলবো অবশ্যই আড়াইশো এম যে ফাইল বা যে কোটোটা পাওয়া যায় সেটা করায় করবে একশো টাকা দাম ওটা ক্রয় করে এনে ভালোভাবে কিন্তু দেড়শো জলে গুলে গাছ স্প্রে করা শুরু করবে আর সরি এই ঘাস স্প্রে করা শুরু করবে গোড়া থেকে গোড়ায় দেবে না গোড়া থেকে একটু দুধ দিয়ে মিনিমাম এক বিঘে দুধ দিয়ে এক বিঘাতের একটু বেশি দুধ দিয়ে আপনি কিন্তু প্রয়োগ করবেন তাতে এই ঘাসকে মেরে একেবারে সাফ করতে পারবেন এবং অন্য অন্য ঘাসও কিন্তু বন্ধুরা এই কাপে বা এই পুরা ঘাস মানে কিন্তু মারা যাবে এছাড়া আরেকটা ঘাস তোমাদের দেখায় এও কিন্তু ব্যাপক পরিমাণে গাছের ক্ষতি করে যেমন এই একটা ঘাস বন্ধুরা এই ঘাসকে আমাদের স্থানীয় ভাষায় বন্ধুরা হালু ঘাস বলা হয় বন্ধুরা একে কিন্তু হালু ঘাস বলা হয় কারণ বন্ধুরা এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে চট জল অর্থাৎ এই এই ঘাসটা কিন্তু অনেকটা জেলির মতো অর্থাৎ যেমন অ্যালোভেরা গাছে যেমন যেমন হয় ঠিক তেমনই কিন্তু নরম আঠাটা এর ভিতর থেকে বার হয় একে কিন্তু এক এক স্থানে এক এক রকম নামে কিন্তু রাখা হয় কেউ আবার একে কিন্তু ফুল ফুলঘাসও বলে এবং নানা রকম নামে কিন্তু রাখা হয় একে অ্যাকচুয়ালি কিন্তু এ কিন্তু আগাছা বন্ধুরা এই আগাছাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ক্ষতি করে থাকে যেমন গাছের গোড়ায় যদি থাকে গাছের গোড়ায় সমস্ত সার কিন্তু এ খেয়ে নেবে এবং এ কিন্তু বন্ধুরা এও কিন্তু খুব দ্রুত বংশ বিস্তার করতে সক্ষম তবে কিন্তু বন্ধুরা থেকে বেশি পরিমাণে যেটা ক্ষতি করে থাকে যে ঘাসটাই আমি সেটা বললাম এই বিজিপি ঘাস ঠিক আছে বিজেপি ঘাস এ ব্যাপক পরিমাণে কিন্তু ক্ষতি করছে বর্তমানে তাই বন্ধুরা নিরিয়েও কিন্তু আপনি সাফ করতে পারবেন আজকে নেড়াবেন আবার দুই থেকে চার দিন চার দিনের মধ্যে কিন্তু আবার জমিতে আসবে তাই কাপায়ুক এই পুরা মারা দিয়ে অবশ্যই এই ঘাসকে মেরে জমিতে একদম নির্মূল করে তারপরে পাঁচটি বা খুশনি টেনে তার পরবর্তীতে রাসায়নিক সার দিন তার আগে এই ঘাস থাকা অবস্থায় জমিতে রাসায়নিক সার যতই ব্যবহার করবেন কিন্তু কোনো রকম কাজ পাবেন না এই ঘাস যদি একবার কিন্তু পুরো জমি এঁটে নেয় তখন কিন্তু ব্যাপক পরিমাণে সমস্যার সৃষ্টি করে অর্থাৎ কাতার মতো কিন্তু বিছিয়ে পড়ে তখন কিন্তু ব্যাপক পরিমাণে সমস্যার সৃষ্টি হবে তাই দর্শক বন্ধু আগে থেকে সতর্ক হয়ে এই ঘাসকে মেরে একেবারে মাটি বার করে ফেলুন তাই দর্শক বন্ধু এই ঘাসকে মারার জন্য আমাদের কোন ঘাস মারা দেওয়া দরকার তা কিন্তু বন্ধু এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি একা করে আলোচনা করে দিলাম তাই এই ফুরা ঘাস মারা অবশ্যই নিজের এলাকা থেকে ক্রয় করে নিয়ে অবশ্যই গাছে কিন্তু ঘাসে কিন্তু প্রয়োগ করো এবং যে সমস্ত চাষি বন্ধুরা নিজের এলাকায় এই পুরা ঘাসমারা যে দাদা ভালো পুরা ঘাসমরা পাচ্ছি না বা আমার এলাকায় কিন্তু ভালো পাওয়া যাচ্ছে না আপনি একটু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করুন তাহলে আমি ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো অবশ্যই ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দাদা কাপেউকে এই পুরা ঘাসমাটা চাই আপনি গুগল পে ফোনপে পেটিএম আমাকে টাকা সেন্ড করতে পারবেন এবং তার পরবর্তীতে আমি আপনার জন্য পার্সেল করে পোস্ট অফিসের স্পিড পোস্টে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই দর্শক বন্ধু অবশ্যই আপনার জমিতে এই ঘাস ঘাস হলে অবশ্যই খুব দ্রুত কিন্তু সতর্ক হয়ে যান তাই দর্শক বন্ধু আজকের ভিডিও এখানে শেষ করবে ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেক লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন টাটা